এদিকে যাদবপুর কাণ্ডে ধৃতদের জেরায় নতুন নতুন তথ্য উঠে আসছে এবং তথ্য উঠে আসছে তত আরো পরিষ্কার হচ্ছে সেদিন সেই রাতে আদতে কি ঘটেছিল যেরকমটা জানতে পারা যাচ্ছে 6 আগস্ট থেকেই এই পড়ুয়া অর্থাৎ মৃত প্রথম বর্ষের পড়ুয়া তার উপরে নির্যাতন চালানো হচ্ছিল 9 আগস্ট রাতে ঠিক কি ঘটেছিল একের পর এক তথ্য উঠে আসছে জানতে পারা যাচ্ছে রাত 9টার পরে নাকি সেদিন নির্যাতন বাড়তে থাকে কি উঠে আসছে তদন্তে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে পিঙ্কি রয়েছেন সরাসরি পিঙ্কি 9 আগস্ট রাত তদন্তকারীরা প্রথম থেকে এখনো পর্যন্ত লাগাতার বোঝার চেষ্টা করছে 9 আগস্ট রাতে ঠিক কি ঘটেছিল এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে দেখো সমাদৃতা একটা বিষয় পুরস্কার পুলিশ হয়ে যাচ্ছে যে নির্যাতনের ঘটনা 9 তারিখে প্রথম নয় 6 তারিখ থেকে শুরু হয়েছিল অর্থাৎ রোববার থেকে নির্যাতন শুরু হয় এবং বেশ কয়েকটা বিষয় ধোঁয়াশা এখনো রয়েছে তার কারণ যারা গ্রেফতার হয়েছে তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে পুলিশ তুমি জানো এই সেই সৌরভ যে সৌরভ মৃত্যুর পর যখন যাদবপুরে পড়ুয়া মৃত্যু হয়েছে সেই সময়ও সে তফায় তফায় ভোর 4টে পর্যন্ত জিবি করে গিয়েছে সেখানে যারা স্টুডেন্ট ছিলেন সকালে আসতে হবে ভোরবেলা আসুন আপনারা ছেলে একদম সুস্থ আছে এটা কখন জানাচ্ছে রাত 2টার সময় যে সময় পুলিশি মতে অলরেডি সেই যাদবপুরের পড়ুয়ার মৃত্যু হয়ে গিয়েছে অর্থাৎ বুঝতেই পারছ এই জিবি মিটিংয়ে কিন্তু পুলিশের আতশ কাছে নিচে রয়েছে কিন্তু বাদ যায় না সত্যব্রত এই যে 10:05 দিনকে ফোন করা হয়েছিল যেটা সত্যব্রতর ফোন থেকে ফোন করা হয়েছিল সেটা কিন্তু ইন্ট্রো পর্ব চলাকালীন অর্থাৎ কোনোভাবে কি তাহলে এটা টিস করতে গিয়েছিল যে আমরা র্যাগিং করব আমরা নির্যাতন করব এই রকম কি টিস করতে চেয়েছিল সত্যব্রত পিঙ্কি তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমার কাছে আবারও যাব আমরা তবে জানিয়ে রাখতে চাই পরিপাবলি বাংলা দর্শকদেরকে একের পর এক কিন্তু নতুন তথ্য উঠে আসছে এবং যেভাবে তথ্য উঠে আসছে তাতে কিন্তু আরও অনেকের জড়িয়ে থাকার সম্ভাবনা উঠে আসছে সেক্ষেত্রে আরও গ্রেফতারি হতে পারে এমনটাই আশঙ্কা